জয়গুরু সবাইকে এই চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আজ পরম দয়ালের একটি বাল্যকালের কাহিনী শেয়ার করছি এই কাহিনীতে রয়েছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্ডের সঙ্গে সাক্ষাত কথাবার্তা বলতেন শ্রীকৃষ্ণ আসিয়া চলুন জেনে নেই শ্রীকৃষ্ণ সাক্ষাৎসহ বাক্যালাভ কখনো কখনো বালক শ্রী শ্রী ঠাকুর দেখিতে পাইতেন শ্রীকৃষ্ণ আগমন করত অনতি দূরে বাবলা বৃক্ষাতলে বাবলা বৃক্ষতলে উপবিষ্ট হইয়া বংশীবাদন করিতেছেন শ্রীকৃষ্ণ আগমন করিলে বালকের শ্রী শ্রী ঠাকুরের নাম করার বিঘ্ন হইত বলিয়া শ্রী শ্রী ঠাকুর শ্রীকৃষ্ণের আগমন ভালোবাসিতেন না তৎ তত্রাজ্য শ্রীকৃষ্ণ আসিতেন তাহার গা স্পর্শ করিতেন কত কথা বলিতেন শ্রীকৃষ্ণ বলিতেন কেন ভাই রাগ করো কেন দেখো তোমায় কত ভালোবাসি ইত্যাদি বালক বলিতেন না ভাই বালক শ্রী শ্রী ঠাকুর বলিতেন না ভাই এখন তুমি যাও তিনি যাইতে চাহিতেন না তখন তিনি শ্রী শ্রী ঠাকুর বালক শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিরক্ত হইয়া তাড়াইয়া দিতেন আর বলিতেন যা ভাই বিরক্ত করিস না তো শ্রী শ্রী ঠাকুরের সহিত ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ ও বাক্যালাপ এটি সংগৃহীত হয়েছিল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র গ্রন্থ থেকে জয়গুরু